আজকে আমরা লজিক গেট ও সংযুক্ত সার্কিট এই অধ্যায়টি থেকে হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, লজিক গেট ও সংযুক্ত সার্কিট এটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা ক্লাস ইলেভেনে বিভিন্ন লজিক গেট সম্পর্কে যা জেনেছিলাম সেগুলো আরেকবার একটু মনে করে নিই। প্রথম আমরা জেনেছিলাম অ্যান্ড গেটের সম্পর্কে, অ্যান্ড গেটের অপারেশনটাকে, অ্যান্ড অপারেশনটাকে এ ডট বি এইভাবে প্রকাশ করা হয়, যেখানে এ এবং বি হচ্ছে দুটি ইনপুট। অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এরকম, এ ও বি হচ্ছে ইনপুট আর সি হচ্ছে আউটপুট। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কী ছিল? অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে যখন দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটিও জিরো হতো তখন আউটপুট জিরো হয়ে যেত। অর্থাৎ অ্যান্ড অপারেশন নাম থেকেই বোঝা যাচ্ছে কখন কেবলমাত্র আউটপুটটা ওয়ান হতো, যখন এ অ্যান্ড বি, এ এবং বি দুটি ইনপুটই যখন ওয়ান কেবলমাত্র তখন আউটপুটে ওয়ান পাওয়া যেত, বাকি সময়ে শূন্য। অর গেটের ক্ষেত্রে অপারেশনটাকে ডিনোট করা হতো এ অর বি, যদিও এদের সাইনগুলো অর অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে ডট, অর অপারেশনের ক্ষেত্রে প্লাস, তবে এগুলো ঠিক আমরা যে সমস্ত ম্যাথমেটিক্যাল অপারেশন করেছি তার মতো নয়। অ্যান্ড অপারেশনের অ্যান্ড গেটের সিম্বল ছিল এই রকম দেখতে। ট্রুথ টেবিলটা কী ছিল? অপারেশনটার নাম থেকেই বোঝা যাচ্ছে এ অর বি, অর্থাৎ এ অথবা বি এই দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটিও যদি ওয়ান হয় তাহলেই কিন্তু আউটপুটে ওয়ান পাওয়া যাবে। সেই জন্য একমাত্র যখন দুটি ইনপুটে জিরো তখন আউটপুটে জিরো পাওয়া যেত, বাকি সব ক্ষেত্রে কিন্তু ওয়ান পাওয়া যেত। এরপরে ছিল নট গেট। নট গেটের অপারেশনটা হচ্ছে যে ইনপুট দেওয়া হবে ঠিক তার বিপরীত আউটপুট আমরা পাবো। নট গেটের সিম্বল ছিল এটা। ট্রুথ টেবিল কীরকম ছিল? যদি ইনপুটে জিরো দেওয়া হয় আউটপুটে আমরা পাবো ওয়ান, এবং ইনপুটে ওয়ান পেলে, ওয়ান দেওয়া হলে আউটপুট পাবো জিরো। ন্যান্ড গেটের ক্ষেত্রে ছিল এ এবং বি এদের অ্যান্ড অপারেশন করার পর তার ওপর যদি একটি নট অপারেশন করা হয় তাহলে যা রেজাল্ট হবে সেটি হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। সেক্ষেত্রে ট্রুথ টেবিলটি ছিল এই প্রকারের। এরপর ছিল নর গেট। নর গেটের ক্ষেত্রে অপারেশন হচ্ছে এ এবং বি এদের মধ্যে অর অপারেশন করা হলো এবং তার ওপর যদি নট অপারেশন করা হয় তাহলে নর গেটের আউটপুট পাওয়া যায়। নর গেটের ট্রুথ টেবিল হচ্ছে এইটি। এরপর আরও যে দুটি গেটের কথা আমরা জেনেছিলাম তার মধ্যে একটি হচ্ছে এক্সর গেট বা জর গেট। জর গেটের অপারেশনটাকে এইভাবে ডিনোট করা হয়, এটার জর গেটের আউটপুট হচ্ছে এ এবং বি দুটি ইনপুটের মধ্যে যদি জর অপারেশন করা হয় তাহলে আউটপুট দাঁড়াবে এইটা। জর গেটের সিম্বল হচ্ছে এইটা। এবং জর গেটের ক্ষেত্রে যদি ট্রুথ টেবিলটি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যখন দুটো ইনপুট সেম, অর্থাৎ যখন দুটো ইনপুট জিরো অথবা যখন দুটো ইনপুট ওয়ান, তখন জর গেটের আউটপুট হয় জিরো। কিন্তু দুটি ইনপুট যদি পরস্পরের থেকে আলাদা হয়, অর্থাৎ একটি জিরো একটি ওয়ান হয়, তখন কিন্তু জর গেটের আউটপুটে আমরা ওয়ান পাই। লাস্ট যে গেটটির কথা আমরা পড়ব সেটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের অপারেশনটা হচ্ছে এক্স অর গেটের যে অপারেশন তার উপরে যদি একটি নট অপারেশন করা হয় তাহলে আমরা এক্স নর গেটের আউটপুটটি পাই। এক্ষেত্রে এক্স নর গেটের আউটপুট দাঁড়ায় এ বি প্লাস এ বার বি বার, সিম্বল হচ্ছে এইটা। ঠিক জর গেটের বিপরীত আউটপুটটাই আমরা এক্স নর গেটে পাবো, অর্থাৎ যখন দুটো আউটপুট ইনপুট সেম তখন আউটপুটে আমরা পাবো ওয়ান, এবং ইনপুট দুটি যখন পরস্পরের থেকে পৃথক তখন আমরা আউটপুটে জিরো পাবো। এরপর আমরা জেনে গেছিলাম ইলেভেনেই, আমরা আরেকবার শুধু রিভাইজ করছি কারণ এই যে চ্যাপ্টারটা আমরা পড়ব তাতে এই ফাংশনগুলো আমাদের ভীষণভাবে কাজে লাগবে। বেসিক গেট, বেসিক গেট কাকে কাকে বলা হতো? অ্যান্ড অর এবং নট গেটকে বেসিক গেট বলা হতো। কেন অ্যান্ড অর এবং নট গেটকে বেসিক গেট বলা হয়? কারণ এই অ্যান্ড অর আর নট এই তিনটি গেট ব্যবহার করে যে কোনো রকমের সার্কিট তৈরি করা যায়, অর্থাৎ এরা হচ্ছে সার্কিট তৈরির একদম বেসিক উপাদান বা খুব
মূল উপাদান, সেই কারণে এই তিনটি গেটকে বলা হয় বেসিক গেট। এইবারে যদি কখনো এরকম দেখা যায় যে একটি গেটই এই তিনটে গেটের প্রয়োজন মিটিয়ে দিতে পারছে, তাহলে সেই একটি গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, কারণ ন্যান্ড এবং নর গেট দিয়ে আমরা অ্যান্ড, অর এবং নট এই তিনটি বেসিক গেট কিন্তু তৈরি করে ফেলতে পারি। এরপর আমরা যে সার্কিটের কথা পড়ব এই চ্যাপ্টারে, যে সার্কিট নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট বা সংযুক্ত সার্কিট। সংযুক্ত সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট বলতে কী বুঝি আমাদেরকে আগে জেনে নিতে হবে। যে সমস্ত সার্কিটগুলো কম্পিউটারে ইউজ করা হয়ে থাকে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আর একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আমাদের সিলেবাসে আমাদেরকে কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে জানতে হবে। নাম থেকেই বোঝা যাচ্ছে কম্বিনেশনাল এই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, না এই সার্কিটটিতে ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুট বিভিন্ন ধরনের হয়, এবং লজিক সার্কিট বলা হয় এই কারণেই। প্রথমত তো এই সার্কিটে এই যে সমস্ত লজিক গেটগুলির কথা আলোচনা করা হলো সেই সমস্ত লজিক গেটগুলি ব্যবহৃত হয়, তাছাড়া এই সার্কিটের ইনপুট এবং আউটপুট নির্দিষ্ট কিছু লজিক বা নিয়ম মেনে চলে। কম্বিনেশনাল লজিক সার্কিটের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটের আউটপুট প্রদত্ত ইনপুটগুলির কম্বিনেশন এর ওপরে নির্ভর করে, অর্থাৎ সার্কিটটিতে যে আউটপুট দেখা যাবে যে সমস্ত ইনপুটগুলি ওই সার্কিটে দেওয়া হয়েছে তার কম্বিনেশনের ওপর নির্ভর করে। অর্থাৎ ইনপুট লাইনগুলো, ধরা যাক দুটি ইনপুট লাইন আছে, দুটি ইনপুট লাইন দিয়ে আমরা জানি যে সর্বমোট চারটি আলাদা আলাদা কম্বিনেশন তৈরি করা যায়। তাহলে যখন এই পৃথক পৃথক চারটি কম্বিনেশন হবে ইনপুটের, তখন আউটপুটেও পৃথক পৃথক চারটি বা তার বেশি আউটপুট পাওয়া যেতে পারে। আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুট কম্বিনেশনের উপরেই নির্ভর করে, কোনো মেমোরি এই সার্কিটে থাকে না। এটা কম্বিনেশনাল সার্কিটের একটি বৈশিষ্ট্য যে যে মুহূর্তে ইনপুট দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের ওপরেই এই সার্কিটের আউটপুট নির্ভর করে। এই সার্কিটটা তার পূর্ববর্তী কোনো ইনপুটের উপরে আউটপুট নির্ভর করে না এই সার্কিটের ক্ষেত্রে। অর্থাৎ এই সার্কিটে পূর্ববর্তী ইনপুট স্টোর করে রাখার কোনো জায়গা নেই বা কোনো মেমোরি ডিভাইস এই সার্কিটটার সঙ্গে থাকে না। এইবারে যদি আমি ব্লক ডায়াগ্রাম ভাবি, ব্লক ডায়াগ্রামের কথা, তাহলে কম্বিনেশনাল সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখতে এরকম হবে। ব্লক ডায়াগ্রাম বলতে কী বোঝানো হয়, না মোটামুটি গঠন যদি বোঝানো যায়, কেবলমাত্র ইনপুট এবং আউটপুট, তাদের সংখ্যা এবং তাদের কম্বিনেশন কী হতে পারে সেইটুকুনি দিয়ে যদি আমি সার্কিটটিকে ডিজাইন করি, সার্কিটের ছবিটি অঙ্কন করি, তাহলে যে ডায়াগ্রামটি পাবো সেটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আলাদা করে আমাকে কোনো লজিক গেট বা অন্য কোনো রকম সিম্বল ব্যবহার করতে হয় না, শুধুমাত্র ইনপুট এবং আউটপুটের সংখ্যা টুকু মাথায় রাখলেই হয়। যেমন এখানে একটি কম্বিনেশনাল সার্কিট, তার ব্লক ডায়াগ্রাম দেখা যাচ্ছে। কম্বিনেশনাল সার্কিটের ইনপুটের সংখ্যা 1, 2, 3, 4 করে m সংখ্যক ইনপুট হতে পারে, এবং m সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট দেখা যেতে পারে। বিভিন্ন কম্বিনেশনাল সার্কিটে বিভিন্ন সংখ্যক ইনপুট এবং আউটপুট দেখতে পাবো আমরা। তো প্রথম আমরা যে কম্বিনেশনাল সার্কিটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে হাফ অ্যাডার। চলো হাফ অ্যাডার সম্পর্কে জেনে নেওয়া যাক। আমাদের সিলেবাসে আমরা প্রথম যে কম্বিনেশনাল সার্কিটটির কথা পড়ব সেটিকে বলা হচ্ছে অ্যাডার। অ্যাডার আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে অ্যাডারকে, একটা ভাগ হচ্ছে হাফ অ্যাডার আর আরেকটিকে বলা হয় ফুল অ্যাডার। মূলত অ্যাডার এই কম্বিনেশনাল সার্কিটটিকে এই দুটি ভাগে ভাগ করা হয়। অ্যাডার নামটি থেকেই বোঝা যাচ্ছে যে এটি যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাফ অ্যাডার নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাফ অ্যাডার কাকে বলবো, যে লজিক্যাল সার্কিট দুটি বিট
অথবা অন্য কথায় বলতে গেলে বলা যেতে পারে দুটি বাইনারি ডিজিটকে অ্যাড করে তাকেই বলা হয় হাফ অ্যাডার। এখন দুটি বিট কি কি হতে পারে? আমরা অলরেডি জেনে গেছি ক্লাস ইলেভেনে যে বাইনারি ডিজিট বা বিট জিরো আর ওয়ানেরই কম্বিনেশন। তো এই যে দুটি বিটকে হাফ অ্যাডার যোগ করবে তারাও হয় জিরো হবে অথবা ওয়ান হবে। তাহলে দুটি বিট কি কি হতে পারে? হতে পারে দুটোই জিরো, জিরো এবং জিরো। আরেকটি বিট হতে পারে, আরেকটি কম্বিনেশন হতে পারে জিরো এবং অপর বিটটি হচ্ছে ওয়ান। তৃতীয় কম্বিনেশনে হতে পারে প্রথম বিটটি ওয়ান, দ্বিতীয় বিটটি জিরো, এবং থার্ড পসিবল কেস হতে পারে দুটোই বিট ওয়ান আর ওয়ান। যখন দুটো বিটই জিরো হবে তখন এদের যোগফল হবে কত? জিরো। যখন একটি বিট জিরো এবং অপর বিটটি ওয়ান হবে তখন এদের যোগফল হবে আমরা জানি ওয়ান। একটি বিট ওয়ান এবং অপর বিটটি জিরো তখনও যোগফল হবে ওয়ান। এবং যখন দুটি ওয়ান, দুটি বিটি যখন ওয়ান এবং ওয়ান তখন কি হবে? তখন এদের যোগফল হবে আমরা জানি, অলরেডি ইলেভেনে এরকম যোগ আমরা করে এসেছি, তখন যোগফল হবে ওয়ান জিরো। ঠিক আছে, তাহলে আমরা যদি হাফ অ্যাডার সার্কিটটির একটি ব্লক ডায়াগ্রাম তৈরি করি তাহলে দুটো ইনপুট পাব। দুটো বিট যেহেতু যোগ হচ্ছে তাই প্রত্যেকটা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য, প্রত্যেকটা বিটকে উপস্থাপন করার জন্য একটি করে ইনপুট লাইন থাকবে। আমি ধরো নাম দিলাম ইনপুট লাইন দুটোর, একটির নাম দিলাম এ এবং অপর একটি ইনপুট লাইনের নাম দিলাম বি। এরপর আমাদের দেখে নিতে হবে যে আউটপুট লাইন কটা থাকবে। প্রথম ক্ষেত্রে একটি বিটের আউটপুট তৈরি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রেও তাই, তৃতীয় ক্ষেত্রেও তাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে একদম শেষ যে ক্ষেত্রটি, সেক্ষেত্রে আউটপুটটা দুটি বিট নিয়ে তৈরি। তাহলে এক্ষেত্রে হাফ অ্যাডারের আউটপুটটা কটা আউটপুট লাইন হবে আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। যেহেতু লাস্ট কেসটিতে দুটি আউটপুট বিট তৈরি হয়েছে তাই হাফ অ্যাডারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্লক ডায়াগ্রামে দুটি আউটপুট দেখাতে হবে। আমরা প্রথমেই ব্লক ডায়াগ্রামটি তাহলে কমপ্লিট করে ফেলি, দুটো আউটপুট একে। এখন এই যে এই আউটপুটটি তৈরি হয়েছে একে আমরা সবসময়ই বলবো সাম, এবং এই যে বাঁ দিকের যে আউটপুট বিটটি রয়েছে একে আমরা বলবো ক্যারি। এখন বাকি প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে বিট রয়েছে, আউটপুট বিট বাকি ক্ষেত্রগুলির ক্ষেত্রে একটি। এক্ষেত্রে বাঁ দিকে কিছু নেই, কিছু না থাকার অর্থ হচ্ছে শূন্য। আমরা প্রত্যেকটা আউটপুট বিটে একটি করে শূন্য বসিয়ে দেবো বাঁ দিকে। এবং একইভাবে আমরা ডান দিকের যে বিটটি রয়েছে আউটপুট বিট তাকে বলবো সাম। প্রত্যেক ক্ষেত্রেই ডান দিকের আউটপুট বিটটি হয়ে যাবে সাম। এবং প্রত্যেক ক্ষেত্রেই বাঁ দিকের বিটটাকে আমরা বলবো ক্যারি। তাহলে এইবার আমি পেয়ে গেছি প্রত্যেক ক্ষেত্রেই দুটি করে আউটপুট তৈরি হচ্ছে, অর্থাৎ আমার দুটি আউটপুট লাইন লাগবে এবং দুটি আউটপুট লাইনের মধ্যে একটি হবে সাম এবং অপরটিকে আমরা বলবো ক্যারি। তাহলে এটি হলো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এইবার আমরা হাফ অ্যাডারের
ট্রুথ টেবিলে যাব। তার আগে ব্লক ডায়াগ্রামটা আরেকবার ভালো করে দেখে নিই। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামে দুটি ইনপুট রয়েছে। ব্লক ডায়াগ্রামটিতে এইচ এ লেখা হয়েছে, পুরো কথাটা লিখলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে হাফ অ্যাডার ছোট করে এইচ ডট এ লিখেছি। দুটি আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি। তাহলে এইবারে ট্রুথ টেবিলটি তৈরি করে নেওয়া যাক। ট্রুথ টেবিলে সামকে আমি এস দিয়ে উপস্থাপন করব এবং ক্যারিকে সি হিসেবে লিখব। তাহলে এ বি এর কম্বিনেশন কী কী হতে পারে? 00 01 10 11। এখন প্রত্যেক ক্ষেত্রে যদি আমি সাম বিবেচনা করি, তাহলে প্রথম ক্ষেত্রে সাম কত হয়েছে? ফার্স্ট ক্ষেত্রে সাম হয়েছে 0, আমি 0 লিখলাম। দ্বিতীয় ক্ষেত্রে সাম হয়েছে 1, আমি 1 লিখলাম। তৃতীয় ক্ষেত্রেও, তিন নম্বর ক্ষেত্রেও সাম হয়েছে 1 লিখলাম। আর চতুর্থ ক্ষেত্রে সাম হয়েছে 0, আমি 0 লিখে দিলাম। এইবারে ক্যারি, প্রথম ক্ষেত্রে ক্যারি হয়েছে 0, 0 লেখা হলো। দ্বিতীয় ক্ষেত্রে ক্যারি 0, আমি 0 লিখলাম। তৃতীয় ক্ষেত্রে ক্যারি 0, 0 লিখলাম। এবং চতুর্থ ক্ষেত্রে ক্যারি 1 লেখা হলো। তাহলে এই যে দুটি দুটি করে বিট যোগ করা হয়েছে, সেই দুটি বিট যোগ করার ফলে যে যোগফল পেয়েছিলাম সেটিকে আমরা অলরেডি দুটি ভাগে ভাগ করে ফেলেছি, সাম এবং ক্যারি। সেই অনুযায়ী আমরা ট্রুথ টেবিলটি তৈরি করে ফেলেছি। ভালো করে দেখে নাও। ট্রুথ টেবিলটি তৈরি করার পর আমরা যদি ট্রুথ টেবিলের দিকে খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাব। এই যে সাম, যে পোর্শনটা, সাম পোর্শনটাকে যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে সাম হচ্ছে এ এবং বি, এই দুটি বিটের মধ্যে যদি আমরা এক্ষেত্রে যদি আমরা এক্স অর অপারেশনটি করি, তাহলে আমরা সাম পেয়ে যাচ্ছি। একটু আগেই আমরা এক্স অর লজিক গেটের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করেছি। ভেবে দেখো, এ এবং বি এদের মধ্যে যদি এক্স অর অপারেশন করা হয়, অর্থাৎ একটি 0 রয়েছে এবং একটি বিট 1 রয়েছে, কেবলমাত্র তখনই আউটপুটটি 1 হবে। যখন দুটো বিট সেম হয়ে যাচ্ছে তখন আউটপুট 0 হচ্ছে। এটি এক্স অর অপারেশনের ট্রুথ টেবিল। এইবারে ক্যারিতে একটু নজর করো। ক্যারি যে বিটটি আছে, দেখো এ এবং বি এই দুটি বিটের মধ্যে যদি অ্যান্ড অপারেশন করা হয়, তাহলে আমরা ক্যারি পেয়ে যাব। কারণ আমরা অলরেডি জানি যে অ্যান্ড অপারেশনের লজিক হচ্ছে, যখন যে কোনো একটি বিট শূন্য থাকবে বা 0 হবে, তখন কিন্তু আউটপুটে আমরা 0 পাবো। একমাত্র দুটি বিট যখন 1 হয়ে যাবে, তখন আমরা আউটপুটে 1 পাবো। একটু আগে আমরা ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করলাম হাফ অ্যাডারের। এইবারে আমরা যেহেতু ট্রুথ টেবিল পেয়ে গেছি, তাই আমরা খুব সহজেই হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবো। লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে এ এবং বি এই দুটি ইনপুট লাইন হবে। এই দুটি ইনপুট লাইনকে যদি আমি একটি এক্স অর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব সাম। এটি হয়ে যাবে সাম। এবং এ এবং বি কে যদি একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠানো যায়, এই দুটি ইনপুটকে, তাহলে আমি ক্যারি পেয়ে যাব। একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এই দুটি ইনপুটকে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে আমি ক্যারি পেয়ে যাব। তাহলে এইটা হয়ে গেল হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রামটা দেখে নাও। আশা করছি তোমরা প্রত্যেকে হাফ অ্যাডার সার্কিটটি বুঝতে পেরেছ। যদি বোঝার কোথাও অসুবিধা থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে।